সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ খুব বড় তাসবিহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, নেকির পাল্লাই খুব ভারী। আল্লাহ রাসূল বলছেন কালিমাতানি দুইটি শব্দ, খাফিফাতানি আলাল লিসানে মুখে উচ্চারণে হালকা, সাকিলাতানে ফিল মিজানে দাড়ি পাল্লাই ভারী, হাবিবাতানে ইলার রহমানে রহমানের নিকটে খুব প্রিয়। এক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দুই সুবহানাল্লাহিল আযীম, দাড়ি পাল্লাই খুব ভারী। আবার আল্লাহর প্রশংসা, এরপরেও সারা দিন সুবহানাল্লাহ বলেন, আল্লাহ এর নেকি নিজে লিখবেন না, ফেরেশতাকে বলবেন তুমি লিখে দাও, কিন্তু আপনি সিয়াম পালন করবেন, ভোর রাত্রে আজানের পূর্বে খেয়েছেন, সন্ধ্যার সময় সূর্য ডুবলে ছেড়ে দিবেন, আর দিনে কিছু করেননি, পাঁচ অক্ত সালাত আদায় করেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত কিছুই করেননি, কিন্তু তার নেকি আল্লাহ নিজে হাতে দিবেন, কাউকে দিতে দিবেন না। তাহলে ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম, রোজা। এর পরেও যদি সলাৎ না থাকে তাহলে সিয়ামের মতো ইবাদতকে আল্লাহ কেটে দিবেন, রোজার মতো ইবাদতকে আল্লাহ কেটে দিবেন, অথচ তার নেকি নিজে হাতে দিবেন। সলাৎ না থাকার কারণে সিয়াম কাটা গেল। হজ একটা বড় ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের যদি হজ কবুল হয়ে যায় তাহলে রাজা ইয়ামিন, সে সেই দিনের মতো হয়ে ফিরে আসে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে ফিরে আসে, কোনো পাপ থাকে না। এরপরেও যদি ও সলাত আদায় না করে তাহলে হজের ইবাদতকে আল্লাহ কি করবেন, কেটে দিবেন। তাহলে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হচ্ছে সলাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআই, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় কাজ দোয়া করা, প্রার্থনা করা, কিছু চাওয়া, আল্লাহ তুমি আমার ভ্যানটার ব্যবস্থা করে দাও, এর নাম চাওয়া, আল্লাহ আমার বাড়ি ঘর নেই তুমি পাঁচ শতক জমির ব্যবস্থা করে দাও, এর নাম চাওয়া। আল্লাহর কাছে চাওয়া আর মানুষের কাছে চাওয়ার মধ্যে পার্থক্য আছে। আপনাদের এইটা গ্রামের নাম কি, লক্ষ্মী কলা, তো এই গ্রামের একটা ধনী মানুষের কাছে কালকে টাকা চেয়ে নিয়ে এসেছেন, আপনার ছেলের হাত ভেঙে গেছে বলে খুব অনুরোধ করে পাঁচ হাজার টাকা কর্জ নিয়ে এসেছেন যে মেডিকেলে নিয়ে যাবেন, কালকে দিয়েছে পাঁচ হাজার, আজকে আবার কি যেন একটা দুর্ঘটনা হয়েছে, সে আবার গেছেন যে ভাইজান আমি খুব বিপদে পড়েছি আজকে, তা আবার তিন হাজার টাকার জন্য এসেছি, তখন উত্তর বলবে তোর জন্য কি টাকা বানায়। এটা হলো মানুষের চরিত্র। একটা ফকির যদি দুই দিন তিন দিন আপনার বাড়িতে আসে তাহলে ফকিরের উপর বিরক্ত হয়ে যাবেন, কালকে তুই আসিস নি, কালই তো তোর হাতে টাকা দিলাম, এর আগেও তো একদিন দিয়েছি, তার মানে আপনি বিরক্ত হয়ে গেলেন। মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয়, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগান্বিত হন, দুটা দুর্গুণ, মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াজবালাই, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে রাগ করেন।
আর যে যত চায় তার উপরে তত খুশি, যে যত চায় তার উপরে তত খুশি। লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাস সাওয়াল, চাওয়ার চেয়ে আল্লাহর নিকটে, আল্লাহর নিকটে চাওয়ার চেয়ে আল্লাহর কাছে কোনো কাজ প্রিয় নয়। তো আপনি যদি সলাত আদায় না করেন তাহলে আল্লাহর কাছে চাওয়া কাজটাকে আল্লাহ কি করে দিবেন, কেটে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাইসা শাইউন আহাব্বু ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া আসারাইনি কাতরাতুন ফি দুময়িন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি পড়ে তাহলে এর চেয়ে আল্লাহর কাছে পৃথিবীতে আর কোনো ইবাদত প্রিয় নেই, এটাই সবচেয়ে প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইয়ালিজার রাজুলুন নারা বাকামিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াল ইলজাল লাবনু ফি দারে। গাভীর বান বাট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। গাভীর বান বাট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ঢোকানো যাবে, এটা একটা অসম্ভব কাজ। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান্নামে যাওয়াও এরকমই অসম্ভব। আপনার যদি সলাৎ না থাকে তাহলে এত বড় ভালো কাজটা আল্লাহ কেটে দিবেন। ইবাদতের জগতে সবচেয়ে দামি শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত হল দান। ইবাদতের জগতে দানের চেয়ে শক্তিশালী কোনো ইবাদত নেই। বুঝলাম যে সবচেয়ে দামি ইবাদত সিয়াম রোজা, এরপরেও সিয়াম রোজা শুধু আপনার উপকার করবে, অন্য কারো উপকার করতে পারবে না। বুঝলাম যে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, এরপরেও এক ফোঁটা চোখের পানি শুধু আপনার উপকার করবে, আর একজনের উপকার করতে পারবে না।